Assalamualaikum, dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am Sir. Dear students, you also know that the coronavirus has attacked once again in our country. So we should take care of ourselves. Dear students, in this situation there are many students are going to the government, such as drug addiction. Many students take drugs, used to take drugs, and their family has suffering various types of inhumation. Dear students, I think in this situation we should stay at home. I am Musharraf Hussain, English teacher, Bhatia High School, Gorin Maskishu. Dear students, I would like to present English first grade class for the class 10 students. Our today's lecture is Unit 7, Lesson 3. The title of our lessons is Flashback. At first, I read the text and try to understand its Bengali meaning. Please open your textbook at the page of 98. Dear students, keep silent. Please listen to me. Parthaputra Mozumdar was born in 1954 in Patna to a family of artists. Parthaputra Mozumdar 1954 সালে পাবনার একটি শিল্পী মনা পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তাদের পরিবারে বেশিরভাগ সদস্যই ছিল বিভিন্ন শিল্পের সাথে জড়িত। He spent most of his early years in his big ancestral home, situated in a small locality known as Kalachanda. তিনি তার শৈশবের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন তার পৈতৃক নিবাস কালাচান্দা, যেটি ছিল এক বিশাল বড় পরিবার। আমি এখানে একটি কথা বলে রাখি সুপ্রিয় বন্ধুরা, আগেকার দিনে একক পরিবারগুলো আমাদের সমাজে কম ছিল, বেশিরভাগ পরিবারই ছিল যৌথ পরিবার। ঠিক তদ্রূপ আমাদের আজকের পাঠে যে পার্থপ্রতিম মজুমদার, এই পার্থপ্রতিম মজুমদারের পরিবারটা ছিল একটা বড় পরিবার। ওইরকম কালাচাম্পারের একটা বড় পরিবারে জন্মগ্রহণ করেন পার্থপ্রতিম মজুমদার। অ্যাট দ্যাট টাইম কালাচাম্পারা ওয়াজ ওয়েল নন
for its cultural activities. ওই সময় কালাচাঁদপাড়া বিভিন্ন শিল্প অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য ওই এলাকায় বেশ সুপরিচিত একটা গ্রাম হিসেবে পরিচিত ছিল কালাচাঁদ। There are festivals and various types of cultural shows around the year. সেখানে সারা বছর ঘুরে ফিরে বিভিন্ন ধরনের নাচ অনুষ্ঠানের আয়োজন করা হতো, অর্থাৎ বছর পুরো বছরটা জুড়ে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা হতো এই কালাচাঁদপাড়াতে, যে কারণে কালাচাঁদপাড়া গ্রামটি ছিল বেশ সুপরিচিত একটি গ্রাম। মজুমদার'স ফাদার, এ ফটোগ্রাফার বাই প্রফেশন, ওয়াজ এন আর্ট লাভার। মজুমদার'স ফাদার, মজুমদারের বাবা, এখানে একটি কথা খেয়াল করবে, মজুমদার'স এই ওয়ার্ডটি পসেসিভ হিসেবে ইউজ হয়েছে, যে কারণে এখানে এস এর আগে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে। মজুমদার'স ফাদার, এ ফটোগ্রাফার বাই প্রফেশন, মজুমদারের বাবা পেশাগতভাবে ছিলেন একজন ফটোগ্রাফার, অর্থাৎ তিনি ছবি তুলতেন। ওয়াজ এন আর্ট লাভার, তিনি ছিলেন একজন শিল্পী প্রেমী মানুষ, অর্থাৎ পার্থপ্রতিম মজুমদারের বাবা শিল্পকে বেশ ভালোবাসতেন, যে কারণে তিনি ছিলেন শিল্পী মনে একজন মানুষ। হি টট অ্যান্ড ইন্সপায়ার্ড হিজ সন টু অ্যাপ্রিসিয়েট ডিফারেন্ট ফর্মস অফ আর্ট। হি টট, তিনি শিক্ষা দিতেন, অ্যান্ড ইন্সপায়ার হিজ সন, এবং তার ছেলেদেরকে অনুপ্রাণিত করতেন টু অ্যাপ্রিসিয়েট ডিফারেন্ট ফর্মস অফ আর্ট, শিল্পে বিভিন্ন ক্ষেত্রে বা শিল্পের বিভিন্ন সেক্টরের মধ্যে তিনি তার ছেলেদেরকে উৎসাহিত করতেন। মজুমদার ওয়ান্ট টু লিভ উইথ হিজ আন্ট ইন চান্দেরলহ। মজুমদার তার ফুফুর সাথে চান্দেরানগরে বাস করতে গিয়েছিলেন, অর্থাৎ একসময় পার্থপ্রতিম মজুমদার চান্দেরানগরে তার ফুফুর বাড়িতে থাকতে গিয়েছিলেন, 30 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম কলকাতা ইন 1966। তিনি 1963 সালে কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চান্দেরানগর নামে গ্রামে তার ফুফুর বাড়িতে থাকতে গিয়েছে। ইট ওয়াজ দেয়ার দ্যাট হি ফার্স্ট কেম অ্যাক্রস এ মাইম আর্টিস্ট নেম যোগেশ। এটা ছিল তার প্রথমবারের মতো একজন মুখাভিনয় শিল্পী, তিনি বিখ্যাত একজন মুখাভিনয় শিল্পী যোগেশ, যার সাথে তার প্রথম দেখা হয়েছিল বা যোগেশ দত্তের সাহসজ্ঞ পেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা কথা একটু বলে রাখি যে মুখাভিনয়টা আসলে কী, বা এটাকে আমরা ইংলিশে বলছি মাইন্ড। মাইন্ড মাইন্ড হচ্ছে মূলত এমন একটা শিল্প যেখানে একজন শিল্পী মুখে কোনো রকম কথাবার্তা না বলে শুধুমাত্র তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে উপস্থিত দর্শকদেরকে বুঝিয়ে দেন তিনি আসলে কী উপস্থাপন করতে চাচ্ছেন, ওই শিল্পটাকে বলা হয় মুখাভিনয় শিল্প। দ্য ওয়ে দত্ত নেরেটেড স্টোরিজ উইদাউট আটারিং এ সিঙ্গেল ওয়ার্ড লেফট মজুমদার স্মেল। যোগেশ দত্ত তার অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য কোনো রকম একটি বাক্য ব্যয় অর্থাৎ একটি শব্দ ব্যয় করেন। ওটা দেখার পর থেকে পার্থপ্রতিম মজুমদারের আর কোনো বাধা রাখার তার জড়তাটা কেটে গেল। হি টু ক্লাস অন মাইম ফ্রম দত্ত ইন হিজ মাইম একাডেমি ইন কলকাতা ফ্রম 1966 টু 1972। তিনি অর্থাৎ পার্থপ্রতিম মজুমদার যোগেশ দত্তের কাছ থেকে তার যে মুখাভিনয় শিল্পের যে একাডেমি ছিল কলকাতায়
ওই একাডেমিতে 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত শিক্ষা গ্রহণ করেন। অর্থাৎ আমরা যদি হিসেব করি 1966 থেকে 1972 এই দীর্ঘ ছয় বছর তিনি সুবিখ্যাত মুখাবেনী শিল্পী যোগেশ দত্তের কাছ থেকে পার্থপ্রতিম মজুমদার মুখাবেনী শিল্পের ধিক্কা নেন। আমরা সেটা ডিয়ার লার্নার্স, প্লিজ লুক অ্যাট হোয়াইট বোর্ড। Some important vocabulary which is very important for you. So let's start. First you can see that born. Born means janmagrahan. Jokhon janmagrahan kora bola hoy tokhon ashole oi word ta verb হিসেবে ব্যবহৃত। নেক্সট আর্টিস্টস, শৈল্পিক শিল্পী। দেন স্পেন্ট, স্পেন্ট মিন্স কাটানো অর বয় করা অর অতিবাহিত। ইটস এ বা আর্লি, actually early means hurry up, but in this passage early means childhood অর্থাৎ শৈশব। আসলে early শব্দটা তাড়াতাড়ির অর্থে ব্যবহৃত, কিন্তু এই প্রেসেজে রাইটার early শব্দটাকে শৈশব হিসেবে ইউজ করেছেন। অর্থাৎ প্রেসেজে early years, আর early years বলতে আমরা শৈশবের সময়টাকে বুঝে থাকি। Next, you can see the ancestral home. Ancestral home, it's a noun which means poetic nivash. Or the dadar bari amra bolte pari. Poetic nivash ke amra bolte pari dadar bari. Dadar bari ta ke English e bola hoy ancestral home. Next, you can see that situated. Situated means অবস্থা, লোকালিটি। লোকালিটি ইজ এ নাউন, ইট মিন্স এলাকা, কোন একটা এলাকা বা কোন একটা জায়গাকে লোকালিটি হিসেবে আমরা চিহ্নিত করি। নেক্সট ইজ দ্য নাউন, নাউন মিন্স পরিচিত। এখানে একটা কথা বলে দেখি, নন যখন থাকবে তখন অর্থ হচ্ছে পরিচিত, আর এই ননের সাথে যদি অয়েল যোগ করা হয় অয়েল নন, অয়েল নন মানে হচ্ছে সুপরিচিত। এস ইটস এ কনজাংশন, এস মিন্স হিসেবে। অর্থাৎ এই প্যাসেজে এস শব্দটি একটা অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এই অব্যয়টা হিসেবে অর্থে আসছে। অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম মিন্স ওই সময়। ডিয়ার লার্নার্স, প্লিজ সি দ্য নেক্সট অকারেন্স। ওয়েল, ওয়েল মিন্স সুপরিচিত, ইটস এ অ্যাডজেক্টিভ। Then we can see that cultural. Cultural means Sanskrit. Next, activities. Activities means kajkarma. Artha kono kajkarma ke ingrejite bola hoy activities. Next, festival. Festival means anushthan. Eta je kono dhoroner anushthan hote pare, dhormiyo anushthan hote pare, সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে, যে কোনো অনুষ্ঠানকে আমরা ফেস্টিভ
তবে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠানে কি ফেস্টিভ্যাল হিসেবে ইউজ করা Next, we can see that various types. Various types means bhinna dharma. Ato bhinna dharma ne kore kisu bujhate hai? Various types shabda ka byabohrita hoy. Next, we can see profession. Profession means pesha. Amra tu khyal kori. Shobare jodi peshar aage diye jao occupation. Occupation mane pesha. But Here, profession means passion. Inspire means onupranita. All of us know that inspired is a bar. Or to think again, inspired should be a bar which we will put up. Next, you can see that mime art. Mime art means mukhabina. মুখাবিনয় আমি আগেও বলেছি মুখাবিনয় হচ্ছে এমন একটি শিল্প যেখানে একজন শিল্পী তার অব্যক্ত মনের ভাষাটুকু শুধুমাত্র শারীরিক অঙ্গ সঞ্চালনের মাধ্যমে বুঝিয়ে দেয় যেখানে ওই শিল্পী কোন রকম সিঙ্গেল ওয়ার্ড ইউজ করে নেক্সট ইজ দ্য লেফট লেফট মিন্স টেক It's a bar. Dear learners, now I give some SW for you, and I hope you try to be best yourself. Love, art.
in ভ্যালু অল ফর্মস অফ in his own beliefs. Cultural activities. Dear learners, I hope you try to do your best yourself and make 5 sentences from the link of A and B. Dear learners, no more today. In this epidemic situation, please stay at home, stay safe, stay fine. And you also wash your both of hands at least 20 seconds. Use of soap or hand sanitizer. Please pray for me. I also pray for you. At last, I suggest a few things. Say no drugs.